আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আরও একটা দুই পার্টের ক্যাবিনেট দেখাবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি অনেক সুন্দর একটা ডিজাইন। এটার পাল্লা যদি একটু অনেক হয়, পুরো পাল্লাই কিন্তু কাজ করা, অনেক সুন্দর কাজ। আর কাজের যে এরকম ফিনিশিং, কালারটাও কিন্তু অনেক সুন্দর ফিনিশিং হয়েছে। আর এই কাঠটা হলো মেগুনি কাঠ। আমি যদি একটু ডিটেলস দেখাই, তো সম্পূর্ণ ভিডিও দেখতে আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি ডবল পার্টের একটা ক্যাবিনেট দেখাবো, আর এটা হলো মেগুনি কাঠের একটা ক্যাবিনেট। আপনারা দেখতে পারতেছেন এটা পাল্লা, যদি আমি একটু খুলে দেখাই, কাঠ কিন্তু মেগুনি কাঠ। আর মেগুনি কাঠ সে হিসেবে খরচটা কিন্তু অনেক বেশি হয়ে যায়। এগুলো পাল্লা লাগানোর আগে, পাল্লা এখনও ঝুলানো হয় নাই। আর সেখানে দুই সাইডে দুইটা পাল্লা দেওয়া হয়েছে, মাঝখানে দুইটা ড্র দেওয়া হয়েছে, আর উপরে আছে চারটা পাল্লা। এর পেছনে হলো বোর্ড দেওয়া হয়েছে, প্লাইউড। এটা হলো 6.5 ফিট বাই 7 ফিটের একটা ক্যাবিনেট। আপনারা যারা নেবেন তারা যোগাযোগ করতে পারেন, ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, যাদের লাগবে তারা যোগাযোগ করে নিতে পারেন। এটা হলো সাইট, সাইডে যদি একটু আমি দেখাই, উপরের মাথাতেও কিন্তু অনেক সুন্দর কাজ করা, আর নিচে পাল্লাতে ড্রয়ে সব জায়গায় কাজ করা আছে। একটা দল কিন্তু হচ্ছে, যে তাকগুলো দেখতেছেন এগুলো কিন্তু ফুল 1 ইঞ্চি দল আছে। উপরের নকশাটা অনেক সুন্দর, আর পাল্লার নকশা হলো এটা, আপনারা দেখতে পাচ্ছেন পুরো পাল্লায় কিন্তু কাজ করা, পুরো পাল্লাতেই কিন্তু কাজ করা, এত সুন্দর নিখুঁত কাজ। আর এটার দামটাও কিন্তু একটু বেশি, যেহেতু মাপেও বড়ো আর কাঠ হলো মেগুনি কাঠ। তো আপনারা যারা কড়ি কাঠে নেবেন তাদের খরচ তো একটু কমই হবে, আবার মেগুনি কাঠের থেকে আরও দামি কাঠ আছে, জয়েন্ট সারা কাঠ, ওগুলো কিন্তু খরচ আরও বেড়ে যাবে। আর যদি কড়ির সার গরম আনলেন তো খরচ আরও কমে যাবে। তো এটার একজ্যাক্ট খরচ বলা সম্ভব হচ্ছে না, যারা নেবেন তারা নাম্বারে যোগাযোগ করবেন, আপনাদেরকে জানাইতে হবে কোনটার খরচ কীরকম হবে। আর এটার তালাটা কিন্তু উপরে। ধন্যবাদ সবাইকে।